সম্প্রতি সন্ত্রাস দমন, নিরাপত্তা এবং মাদক পাচার রোধে বাংলাদেশ এবং তুরস্ক একসাথে কাজ করতে রাজি হয়েছে। সেই সঙ্গে সন্ত্রাস দমন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে দুই দেশ পরস্পরের সঙ্গে নিরাপত্তা তথ্য বিনিময় করবে। বাংলাদেশ নিয়ে তুরস্কের এই আগ্রহ কেন বাড়ছে জানতে ভিডিওটি পুরোটি দেখুন। সম্প্রতি দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে সেখানে বাংলাদেশের পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাহিনী যেমন সেনা, নৌ বা বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের এই তালিকায় রাখা হয়নি, তবে তালিকায় রয়েছে বাংলাদেশ পুলিশের একটি ফোর্স হিসেবে পরিচিত র‍্যাব, যেটির 6 জন কর্মকর্তার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ঠিক কী ধরনের প্রশিক্ষণ কীভাবে দেয়া হবে সেটির বিষয়ে বিস্তারিত কর্মকৌশল এখনও ঠিক হয়নি। দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি এটি নির্ধারণ করবে, তারপরেই শুরু হবে এই প্রশিক্ষণ প্রক্রিয়া। প্রশিক্ষণ ছাড়াও দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে গোয়েন্দা তথ্য বিনিময় করা হবে বলে জানা গেছে। কর্মকর্তারা বলছেন, 2016 সালে হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি এবং সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এছাড়া সন্ত্রাস দমন সংক্রান্ত যে কোনো তথ্য পরস্পরের সাথে শেয়ার করার পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক চোরাচালান ঠেকানোর ক্ষেত্রেও তথ্য বিনিময় করার কথা দুই দেশের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা এবং সহযোগিতা বৃদ্ধি পাবার পেছনে প্রধান কারণ উভয় দেশের জাতীয় স্বার্থ। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক ধরনের পরিবর্তনকে এই সহযোগিতার কারণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। তার ভাষায়, কোনো একটি দেশের কিংবা একটি ব্লকের উপর নির্ভর না করে মাল্টিপল বা একাধিক দেশ এবং ব্লকের সঙ্গে কাজ করতে চাচ্ছে বাংলাদেশ, যে কারণে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশের সঙ্গে যেমন সামরিক সহযোগিতার চুক্তি আছে, তেমনি তুরস্কের সাথেও সন্ত্রাস দমনের অংশ হিসেবে নিরাপত্তা নিয়ে কাজ করবে বাংলাদেশ। এছাড়া দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূ রাজনৈতিক কারণেও বাংলাদেশ নিয়ে অর্থনৈতিক ও সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর বাইরেও তুরস্কের কাছ থেকে বাংলাদেশের সমরাস্ত্র কেনাটাকেও বাংলাদেশের প্রতি তুরস্কের আগ্রহের আরেকটি কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সামরিক দিক থেকেও তুরস্ক নিয়ে বাংলাদেশেরও আগ্রহ রয়েছে বলে মনে করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ANM মুনিরুজ্জামান। তার ভাষায়, তুরস্কের সামরিক বাহিনী বেশ আধুনিক, ফলে দেশটি থেকে প্রশিক্ষণ পাওয়া এবং সমরাস্ত্র কেনা দুদিক থেকেই লাভবান হতে পারে বাংলাদেশ। এছাড়া মুসলিম বিশ্বে নিজ দেশের অবস্থান শক্ত করাও একটি বড় লক্ষ্য তুরস্কের কাছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সমর্থন এখানে চাইতে পারে তুরস্ক। আর মুসলিম দেশগুলোর সংগঠন OIC-র নেতৃত্ব এবং নেটোর অংশীদার হিসেবেও সক্ষমতা বাড়ছে তুরস্কের, ফলে একটি প্রভাব বলয় তৈরি করবার প্রচেষ্টা রয়েছে দেশটির মধ্যে। এখন বিশ্লেষকরা মনে করেন, এর সঙ্গে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হবার কারণে বাংলাদেশের একটা খ্যাতি আছে, সেই সঙ্গে আঞ্চলিক নানা ইস্যুতে বাংলাদেশ একটি অবস্থান নিতে পেরেছে, এটি তুরস্কের আগ্রহের অন্যতম কারণ হতে পারে বলে তারা মনে করছেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্কের ইতিহাস ছিল, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে 2012 সালের পর আঙ্কারা ঢাকা সম্পর্ক হঠাৎ জটিল হয়ে পড়েছিল। 2016 সালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামের ফাঁসি কার্যকর করার পর ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছিল দেশটি। তবে সে সময় তুরস্কে সংগঠিত একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশের সরকার তার নিন্দা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিল, তারপরই বরফ গলতে শুরু করে তুরস্ক সরকারের। এরপর দুই দেশের মধ্যে পারস্পরিক আদান প্রদানের বেশ কয়েকটি ঘটনা পরপর ঘটে। 2017 সালে রোহিঙ্গা সংকট শুরুর পর তুরস্ক দ্রুততার সাথে বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসে।
2020 সালের সেপ্টেম্বরে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করা হয়। এরপর 2021 সালে তুরস্কের কাছ থেকে সমরাস্ত্র কেনার জন্য একটি চুক্তি করে বাংলাদেশ। কয়েকদিন আগে 16 ডিসেম্বরে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর দিনে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে আঙ্কারায় একটি পার্কের নামকরণ করা হয়েছে। বাংলাদেশ এবং বিশ্বের এমন গুরুত্বপূর্ণ নানা রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।